গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ওদা, তোমার এই পান খেতে খেতে অফিসে ঢোকাটা না মনে হয় বাইজি বাড়ি ঢুকছো। ঢুকছি না স্যার, আসলে বাইজি বাড়িতেই জন্ম তো, তাই ছোটবেলা থেকে বাবল গামের বদলে পানটাই চলে। শোনা গেছে না কালীঘাট? বাবাকে চিনতে ভাবছা স্যার? আর ঠিকানা বা চরিত্র কোনোটাই ওর ঠিক স্টেডি ছিল না। আজকে হাড়কাটা তো কালকে চানাটাও, সেও সারা শহর জুড়ে প্রচুর খোকা খুকু ছড়িয়ে রেখে গেছে। স্যার আমার পাক্কা প্রচুর ভাই বোন আছে। বাহ, তোমার এই কথাগুলো শুনে মহাভারতের এক রাজার কথা মনে পড়ে যাচ্ছে। কোন রাজা স্যার? বিচিত্রবীর্য। যাকে লাঞ্চে কি খাবে বলো তো? চিকেন চাউমিন চিলি ফিশ। আমার জন্য বিরিয়ানি বলে দে, ডাল ভাত খেতে খেতে মুখটা একেবারে মেরে গেছে। ইন্দিরানগর অ্যাকোয়ারিয়ামে গেছিলে? হ্যাঁ স্যার। ডেড এন্ড, মানে বল পাইথন বা কর্ন স্নেক, গ্রিন ইগুয়ানা, মানে যে এক্সোটিক স্পিসিসগুলো আমাদের দেশে পোষার পারমিশন আছে সেগুলো ট্রেস করা অনেক ইজি আর, কারণ লিগ্যাল পেপার্স লাগে, কাস্টমসের ক্লিয়ারেন্স লাগে, তারপর ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স লাগে। পিরানা চাষ করা আমাদের দেশে অফিসিয়ালি ব্যান স্যার, কাজেই পুরো ব্যাপারটা চলে ইললিগালি, ওই স্মাগলার কিংবা ব্ল্যাক মার্কেটের মাধ্যমে। সেই কারণে পিরানা সেলটা না ট্রেস করা মুশকিল হয়ে যাচ্ছে স্যার। কিন্তু এখন তো আর ইন্ডিভিজুয়াল কেসে তদন্ত করে সাসপেক্ট, মোটিভ, অ্যালিবাই ইত্যাদি সমস্ত করে কোনো লাভ নেই, বোঝা যাচ্ছে এটা সিরিয়াল কিলিং। আচ্ছা স্যার, আমরা যদি ভিকটিম প্রোফাইলিং করে আর পোটেনশিয়াল ভিকটিমের পুল তৈরি করে নেক্সট অ্যাটাক প্রেডিক্ট করি? হ্যাঁ, কিন্তু প্রেডিক্ট করে যে ফাঁদটা পাতবো, টোপটা যে ফেলবো, সুইসাইড স্কোয়াডটা যে তৈরি করব, তার জন্য তো একটা ইউনিক ভিকটিম প্রোফাইল দরকার, সেটা পাচ্ছি কোথায়? স্যার সবচেয়ে সম্ভাব্য সেট হচ্ছে দুজনই পুরুষ। না না, তার চেয়েও একটা ছোট সেট আছে, দুই ভিকটিমেরই একটা পয়েন্ট কমন, সমাজের জন্য ক্ষতিকারক প্রচুর মানুষের দুঃখ কষ্ট এমনকি মৃত্যুরও কারণ হয়েছে, কিন্তু এরকম লোকও তো সয়সয় আছে পোদ্দার। ঠিকই স্যার, আরো ন্যারো ডাউন করতে হবে। তার জন্যে আরো মার্ডার দরকার। কবে যে হবে স্যার? এটা আপনি কি খুন আরো হবে কবে, মানে এরকম নেকুপুষপনা করানো তো? আরে লোকটা তো আদতে আমাদেরই কাজ করছে, যাদের মারছে তারা কেউ শ্বেত শুভ্র নিষ্পাপ গিনিপিক নয়। আমিও সেটাই বলছি, যাদেরকে মারছে তারা মানুষ, সায়েন্স ল্যাবের শ্বেত শুভ্র নিষ্পাপ গিনিপিক নয়। ঠিক আছে ঠিক আছে, ডেটা পয়েন্ট লাগবে, স্যাম্পল লাগবে খুনিকে ধরার জন্য, ঠিক আছে, খুশি? আরে ভাই, ডাক্তার যদি কাটা ছেঁড়া রক্তপাত নিয়ে টাচি হয়ে পড়ে তাহলে সার্জারিটা করবে কে?